হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ভিডিও শুরুতে বলতে চাই, আজকে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, বিকজ আপনাদের জন্য একটা ওয়ালেটের অফার শেয়ার করব। আর এ পর্যন্ত যত ওয়ালেটের অফার এসেছে সবগুলো কিন্তু দেখা যায় যে 100%-90% কিন্তু রিয়েল হয়েছে আর কি, সবগুলো কিন্তু পেমেন্ট দিয়েছে। তো আমরা চাইবো যে এই অ্যাপসটিও পেমেন্ট করবে, এই ওয়ালেটের অফার থেকেও আমরা 100% অফার পেমেন্টটা নিতে পারবো। তো মূলত আজকে যে অফারটি শেয়ার করবো, এখানে অংশগ্রহণ করলে আপনি ইনস্ট্যান্ট $5 পাবেন। আপনাকে দেওয়া হবে 1400 XBN টোকেন, যেটা আপনি সোয়েপ করে অন্য টোকেনে নিতে পারবেন, এবার পরপরই আপনি এক্সচেঞ্জ করে এটা যে কোনো ক্রিপ্টো কারেন্সিতে আপনি নিতে পারবেন। তো এইসব এয়ারড্রপের অফারগুলো কি মিস করবেন না। তো ভিডিওর তে আমরা আজকে যে অ্যাপসটি শেয়ার করবো, এই অ্যাপসটির লিঙ্ক এবং রেফার কোডটি এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিও সম্পূর্ণ না দেখে কোনো প্রকার এখানে অংশগ্রহণ করবেন না, কারণ এক জায়গায় মিস করে গেলে এখানে এই অফার থেকে কিন্তু আপনি মিস করে যাবেন। তো বিষয়টা হলো যে এই ভিডিওর কমেন্টে চলে যাবেন, প্রথম কমেন্টে আপনি অ্যাপস লিঙ্ক এবং তারপরে রেফার কোডটি পেয়ে যাবেন। ঠিক রেফার কোডটি যেভাবে দেওয়া থাকবে সেই রেফার কোড অনুযায়ী আপনি দিবেন। তো এখন অ্যাপস লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে গেলে সরাসরি দেখতে পাচ্ছেন এই বান্টুপে ওয়ালেট, এটা নতুন একটা ওয়ালেটের অফার। তারা অফার দিয়েছে যে এখানে আপনি অংশগ্রহণ করলে এখানে আপনাকে 1400 XBN টোকেন দেওয়া হবে, সেটা আপনি পরবর্তীতে সোয়েপ করে অন্য টোকেনে আপনি নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা অফার। তো আমরা সবাই এখানে অংশগ্রহণ করব ইনশাল্লাহ, যদি আমরা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে 100% পেমেন্টটা নিতে পারবো। তো এই এখানে নিয়ে আসবে, এখানে আনার পরে আপনি এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম, ওপেন করলে আপনাদের মাঝে হয়তো এরকম আসতে পারে। তো এখানে লেটস গো দেখতে পাচ্ছেন, এই লেটস গোতে ক্লিক করে দেব, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, চারবার নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে চারবার নেক্সটে ক্লিক করে দিলে এখানে গেট স্টার্টেড আসবে, গেট স্টার্টেড ক্লিক করবেন। এখন আপনাকে এখানে বলবে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, তো আমরা এখানে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার একই পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে আপনাকে নামের সাথে সংখ্যা দিতে হবে, যখন অ্যাভেলেবেল দেখাবে তখন মনে করবেন যে এটা কারেক্ট হয়েছে, আর যদি অ্যাভেলেবেল না দেখে সেক্ষেত্রে আপনি সংখ্যাটা পরিবর্তন করে দেবেন, বারবার চেঞ্জ করে দেবেন, তারপরে আপনার এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমি এখানে সাইন আপ করে দেবো, তো এখানে অবশ্যই নিচে টিক মার্ক দিয়ে দেবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে, দেখেন এখানে কিন্তু সাইন আপ হয়ে গেছে। তো এখানে একটু সাইন আপ হয়ে গেলে এখানে কনগ্রাচুলেশন জানাবে, দেখতে পাচ্ছেন এবার BantuPay ওয়ালেট, এটা কিন্তু মূলত BantuPay ওয়ালেট, এটা এই অ্যাপসটির নাম। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ব্যাকআপ করে রেখে দেবেন, কারণ ব্যাকআপ না রাখলে এই ওয়ালেটটি যদি আপনি পরবর্তীতে আনইনস্টল করে দেন আপনার ফোন থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর ফিরে আনতে পারবেন না। সো ব্যাকআপ করে রাখলে আপনার এটা পরবর্তীতে আপনি ব্যাকআপ আনতে পারবেন, এই অ্যাপসটি যদি আনইনস্টল করে কোনোভাবে আনইনস্টল হয়ে যায়। তো আমি এখানে ব্যাকআপে ক্লিক করবো, তো ব্যাকআপে ক্লিক করার পরে এখানে এরকম আসবে। তো এখানে আপনি নন লুকিং প্রসেস টু ব্যাকআপ মাই ওয়ালেট, তো এখানে স্টার ব্যাকআপে ক্লিক করতে পারেন, আমি স্টার ব্যাকআপে ক্লিক করব। তো এখানে স্টার ব্যাকআপে ক্লিক করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে টিক মার্ক দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে টিক মার্ক দিবেন, কিন্তু অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে কিন্তু এখানে স্টার ব্যাকআপে ক্লিক করবেন। তো আমি টিক মার্ক দিয়ে স্টার ব্যাকআপে ক্লিক। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে একটা কপি অপশন থাকবে, ঠিক এই জায়গাটায় কপি অপশন পাবেন, এখানে কিছু এস এ বিভিন্ন মানে ABCগুলো থাকবে। তো এখানে কপি অপশানে ক্লিক করে এটা কপি করে আপনার যে কোনো সেভ জায়গায় আপনি এটা সেভ করে রাখবেন, কারণ এটা আপনার এখানে 56টা ওয়ার্ড আছে, এখানে এই ওয়ার্ডগুলো আপনার কিন্তু ব্যাকআপ হিসেবে লাগবে। এবং নিচে আসবেন, নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন, আমি আপনাদের দেখাই, নিচে আসবেন। তো স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পাবেন সিরিয়াল বাই 1-7 পর্যন্ত আছে ওয়ার্ডগুলো, এবং এখানে আপনি এটা আপনার এখান থেকে যে তিনটে টিক মার্ক দিয়ে দেবেন, তিনটে টিক মার্ক দেওয়ার পরে এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন। সো আপডেট প্রোফাইলে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে, অবশ্যই এটা কিন্তু একটুকে যেটা বললাম ওটা কিন্তু কপি করে রাখবেন। তো আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে এরকম আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেমটা শো করবে এবং রেফারেল আইডি। আর এখানে আপনি কীভাবে এই 1400 XBN টোকেনটা পাবেন তার জন্য এরকম আসবে। তো যখন আপডেট প্রোফাইলে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম আসবে, তো একটা ফর্ম আসবে আর কি। তো দেখা যায় যে এরকম ওয়ালেটের অফারগুলো দেখা যায় যে পরবর্তীতে কিন্তু তারা KYC করতে বলে। তো আমি এখানে বলবো যে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন, আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার পরিবারের যে কোনো কারোর ভোটার আইডি কার্ড, ফ্যামিলির যে কারোর ভোটার আইডি কার্ড সে নাম অনুসারে কিন্তু এখানে দিবেন সব কিছু, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। তো আমি আমার ভোটার আইডি কার্ড অনুসারে এই নামগুলো দেবো, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম, এবং জেন্ডারটা সিলেক্ট করবো, তারপর ইমেল দিবেন, তারপর এখানে মোবাইল নাম্বারটা দিবেন। তার আগে আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক এই যে ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করলে এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন আগে।
তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম, তারপরে জিরো বাদ দিয়ে এখানে নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন, অবশ্যই আপনাকে অ্যাট দি রেট অনুসারে দিতে হবে, এটা দিয়ে আপনাকে তারপরে ইউজার নেমটা দিতে হবে, তারপরে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিতে হবে অ্যাট দি রেট অনুসারে এখানে অ্যাট দি রেট দিয়ে তারপরে আপনার এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন, দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনাকে ইমেলটা দেওয়ার পরে এই ভেরিফাইতে ক্লিক করতে হবে, কারণ ভেরিফাইতে ক্লিক করে আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে, আর এখানে আপনার একটা ছবি আপলোড করতে হবে। সো আমি এটা কমপ্লিট করি। তো ভিউয়ার্স, টুইটার ইউজার নেমটা কীভাবে পাবেন? আপনি অবশ্যই twitter.com লিখে আপনি ব্রাউজারে গিয়ে twitter.com লিখে আপনি টুইটার অ্যাকাউন্ট করে নেবেন, মোবাইল নাম্বার এবং আপনার নাম দিয়ে পাসওয়ার্ডটা সেট করে আপনি এখানে টুইটার অ্যাকাউন্টটা করে নেবেন। তারপর এখানে যে টুইটার অ্যাকাউন্টে ঢোকার পরে দেখতে পাবেন এখানে যে আপনার কর্নারে আপনার প্রোফাইল পিকটা দেখা যাবে, প্রোফাইল পিকের পর ক্লিক করে দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনার নাম, তারপর নামের পরে নিচে দেখেন অ্যাট দি রেট অনুসারে আপনার একটা নামের সাথে ইউজার নেম দিতে বলবে, আপনি নামের সাথে সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিবেন, দেখেন আমার নিচে দেখতে পাচ্ছেন একটা নাম, তো আমি এটা এখান থেকে এ করে নিব। তো আমার এখানে এই যে টুইটার নামটা মানে আমার ইউজার নেমটা নিচে দেখতে পাচ্ছেন অ্যাট দি রেট অনুসারে করে, তো আমি এটা আমিও টুইটার ইউজার নেমটা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, ইনস্টাগ্রামের ইউজার নেমটা কীভাবে পাবেন আমি সেটা দেখাবো। ইনস্টাগ্রামে চলে আসবেন, instagram.com লিখে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক টুইটারের মতন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন, তারপর এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে প্রোফাইল পিকটা দেখতে পাবেন, এটার পর ক্লিক করবেন, এটার পর ক্লিক করার পর এখানে আপনার ছবি টবি সব দেখতে পাবেন। তো আপনার ইউজার নেমটা এরকম দেখেন, আপনার নামের সাথে সংখ্যা মিলিয়ে ইউজার নেমটা পেয়ে যাবেন, এটা হলো আপনার ইউজার নেম থাকবে। সো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করতে পারেন, এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে ইউজার নেম দিতে বলবে, তো আপনি এখানে ফর্মটা পূরণ করবেন, ইউজার নেমটা আমি আমার নামের সাথে সংখ্যা মিলিয়ে একটা ইউজার নেম দিবেন, তো আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এখন আমি এটা এখানে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো সময় এরকমভাবে নিয়ে আসে অটোমেটিক, সেক্ষেত্রে এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, তারপরে লাস্ট নেম মিডিল নাম দিয়ে দিচ্ছি, তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করলাম, তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো বাদ দিয়ে, তারপর এখানে টুইটার ইউজার নেমটা দিয়ে দেবেন অ্যাট দ্য রেট অনুসারে আপনি অ্যাট দ্য রেট অনুসারে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, তারপরে আমার ইনস্টাগ্রামে ইউজার নেমটা দিয়ে দেবো এখন। সো ভিউয়ার্স, সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ভোটার আইডি কার্ড অনুসারে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে এই যে ইমেল দেখতে পাচ্ছেন ইমেলের পাশে এখানে ভেরিফাই লেখা, এই ভেরিফাইতে ক্লিক করে দিতে হবে। ভেরিফাইতে ক্লিক করে দিলে আপনার একটা কিন্তু ভেরিফাই চলে যাবে, এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দিতে বলবে, আপনার কোড একটা কিন্তু সেন্ড করেছে আপনার ইমেলে, এই যে ইমেলটা এই ইমেলে কিন্তু একটা কোড সেন্ড করেছে, সেই কোডটা এখানে বসিয়ে আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো দেখি আমার ইমেলটা আমি দেখেন বন্ধুরা, আমার এখানে কিন্তু BantuPay-তে টিম থেকে একটা ভেরিফিকেশন পাঠিয়েছেন 2058 এটা 6 ডিজিট একটা কোড, এই কোডটা আপনাকে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ইমেলটা কিন্তু আমি ভেরিফাইড করে ফেলছি, এবং এখানে ছোট্ট করে দেখবেন সবুজ মতো একটা টিক মার্ক, দেখেন ছোট্ট করে সবুজ মতো একটা টিক মার্ক চলে আসছে, তার মানে এটা কিন্তু আপনার ভেরিফাইড হয়ে গেছে, এবং আপনার ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন মানে ভেরিফাইড একটা ইমেল চলে যাবে। তো জানিয়ে দেওয়া হবে যে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হবে, এখানে সবগুলো দেখে নেবেন, এখানে +88 আছে কিনা, এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে নিচে সেভ অপশানে ক্লিক করবেন। অবশ্যই সেভ অপশানে ক্লিক না করে ব্যাক করবেন না, তাহলে কিন্তু আমাকে নতুন করে আরেকটা জিমেল দিয়ে আপনাকে ভেরিফাইড করতে হবে। আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তো আপনি আরেকটা জিমেল চেঞ্জ করে আপনি এখানে ভেরিফাইড করে নিতে পারেন। তো আমি এখানে সেভ করে দেবো, তো আমি এখন যেহেতু আমার একটা সেভ হওয়ার পরে এখানে আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আবারও আপনাকে এখানে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে, এবং সেভ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি আমার বান্টি অফারটা মানে সম্ভবত পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছেন $5 পেয়ে গেছে, এবং তার মূল্য প্রায় $424 তারা দিয়ে দিয়েছে ব্যালেন্সে দেখতে পাচ্ছেন। এটা সেভ করার সাথে সাথে আপনার এখানে চলে আসবেন, এবং এখানে দেখতে পারবেন আপনাকে ইনস্ট্যান্ট $5 দিয়ে দিয়েছে, এবং $424 তার বাংলাদেশি টাকায় $424 হয়। এবং আমি যদি আপনাকে বারবার আপনি কাজ করার সময় আপনার প্রোফাইলটা কমপ্লিট করার সময় বারবার যদি আপনার মানে লগ আউট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এবং এখানে আসবেন, এখানে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি এখানে যে প্রোফাইল মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনি চলে আসতে পারবেন বারবার। সো এখানে আসলে আপনি এখান থেকে সেভ করে নেবেন। সো এখন বিষয়টা হলো যে এখানে একটা ছবি আপলোড করতে পারেন, এখানে এখানে এই ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে গ্যালারি থেকে একটা ছবি এখানে অ্যালাউ করে দেবেন, এবং গ্যালারি থেকে একটা ছবি আপলোড। তো ভিউয়ার্স, আমি আমার ছবিটা আপলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি আপলোড করে নিয়েছি। এখন বিষয়টা হলো যে আপনাকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে, আপনাকে যে কাজটা করতে হবে থ্রি ডটে ক্লিক করে এই কর্নারে থ্রি ডটে ক্লিক করে এই আর্নিং অপশন দেখতে পাচ্ছেন, আর্নিং অপশনে ক্লিক করে এখানে আপনার একটা রেফার ইউজার নেম ব্যবহার করতে হবে, সেটা হলো কিন্তু এই ভিডিওর। আপনি সরাসরি চলে যাবেন এই ভিডিওর কমেন্টে, প্রথম কমেন্টে আপনি আমার অ্যাপস লিঙ্ক পাবেন, তারপরেই কিন্তু আপনি রেফার কোডটা পাবেন, মানে রেফার ইউজার নেম, সেই রেফার ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে আমার ঠিক এই রেফার ইউজার নেম দেখেন এটা এটা এখানে বসিয়ে দিবেন, আমি আপনাদের দেখাই একটু, এখানে আপনি কপি করে নেবেন নিচ থেকে, কপি করে আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনি আপনার রেফার ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাইড হয়ে যাবে।
সো দেখতে পাচ্ছেন রেফার আপডেট সাকসেসফুলি, তো আপনার রেফারটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং এখানে দেখতে পারবেন মানে এটা লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গেছে, আপনি আর রেফার কোড ইউজ করতে পারবেন না। তো আপনি এখানে আপনার রেফার কোড এখানে নিচে পেয়ে যাবেন, এই রেফার আইডি এই ইউজার নেমটা আপনি ফ্রেন্ডের মাঝে শেয়ার করলে এখান থেকে একটা আপনি আর্নিং করতে পারবেন। সো আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে এখানে আপনার এটা অবশ্যই ব্যাক আপ করে রাখবেন, এখানে সিকিউরিটি আপনি ব্যাক আপ করে রাখবেন, আপনার যে সিকিউরিটি আছে এগুলো আপনি সেভ করে রাখবেন। আর এখানে আপনাকে কাজটা এখন যেটা হলো এখানে দেখতে পারবেন, এখানে আপনি সোয়াইপ অপশান পাবেন নিচে, এই নিচে সোয়াইপ অপশান এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে $5 দিয়ে দিচ্ছে তারা, এই নিচে সোয়াইপ অপশানে ক্লিক করবেন। সোয়াইপ অপশানে ক্লিক করলে এখানে যখন আপনি সোয়াইপ অপশানে ক্লিক করবেন এটা লোড নিবে আর কি, তো আমরা একটু ওয়েট করি এখানে লোড নেওয়ার জন্য। সো আপনার আপনি আমার রেফারেল কোডটা ব্যবহার করলে আপনি এখানে 100 এ পেয়ে যাবেন, 100 BNR টোকেন পেয়ে যাবেন। তো আমরা মূলত এই XBN টোকেনটি সোয়াইপ করে আমরা কিন্তু BNR টোকেনই নিব, আর এটা আপাতত কোনো কয়েন মার্কেট ক্যাপের লিস্টেড না, কোনো এক্সচেঞ্জারের লিস্টেড না, যে কারণে এখন আমাদের শুধুমাত্র অপেক্ষার বিষয়, অপেক্ষা করতে হবে আর কি। তো আমরা সোয়াইপে ক্লিক করলাম, সোয়াইপে ক্লিক করলে এটা একটু লোড নিচ্ছে আর কি। তো এখানে সেন্ড অপশান পাবেন, রিসিভ অপশান পাবেন এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে হোমে চলে যাই, হোমে যাওয়ার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বান্টু নেটওয়ার্ক টোকেন, আমরা এই টোকেনটা মূলত পেয়েছি। এই টোকেনটি আপনি যে কোনো জায়গায় এখানে আপনি যখন আপনার এটা এ হয়ে যাবে এটা এখানে রিসিভ BNR টোকেন পাবো, আমরা 100 BNR টোকেন আমরা নিয়ে নিছি। এটা আপনি রেফার কোড ইউজ করলে আপনি 100 BNR টোকেন পাবেন, যার মূল্য $7.44, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বাংলাদেশ টাকা শোর করছে। তো আমরা সোয়াইপ অপশানে যদি ক্লিক করি এখানে একটু সোয়াইপের অপশানটা চলে আসবে, এখানে আপনার এখানে সিলেক্ট অপশান চলে আসবে, কিন্তু এটা লোড নিচ্ছে আর কি, জানি না কী জন্য। তো এখানে দেখতে পাচ্ছি হিস্টোরিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1424 প্রোফাইলটা কমপ্লিট করার জন্য 1024 XBN টোকেন পেয়েছেন। মূলত আপনার সোয়াইপ করে কিন্তু আমরা BNR টোকেনে নিব, মূলত আমাদের টোকেনটা হবে BNR। তো এই টোকেনটা যেহেতু এখন কোনো এক্সচেঞ্জারে লিস্টেড না, কোনো কয়েন কয়েন গিগোতে বা কয়েন এতে আপনার কোনো প্রকার লিস্টেড না, সেক্ষেত্রে আমাদের এখানে অপেক্ষা ছাড়া কোনো ব্যাপার আর কোনো কিছুই না, এখানে আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার জন্য এখানে যখন আমাদের এই কয়েন এই টোকেনটা যখন সোয়াইপ করতে পারবো, মানে এই এই টোকেনটি যখন আপনার BNR টোকেনটি যখন কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে, তখন আমরা কিন্তু এটা সোয়াইপ করে সেই এক্সচেঞ্জারে নিয়ে ওখান থেকে আমি ট্রেড করে আমরা কিন্তু যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু নিতে পারবো। তো এই অফারগুলো কেউ মিস করবেন না, শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে রাখুন, আর কিছু না। যখন আমি আপডেট জানতে পারবো যে এটা এক্সচেঞ্জার লিস্টেড হয়েছে, তখন আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা তখন সোয়াইপ করবেন, সোয়াইপ করে কার কাছে সেল করবেন, যে কোনো আপনার টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ হোক, ডলার বাই সেল যেখানে হয় আর কি, বিভিন্ন টোকেন বাই সেল হয়, সেখান থেকে আপনি এটা এ করতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে যখন আপনি সোয়াইপে ক্লিক করবেন, ফার্স্ট টাইম যখন সোয়াইপে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে লোড নেবে, অনেক সময় লোড নেবে। সো 1-2 মিনিট লোড নেবে, আপনি 1 মিনিট অপেক্ষা করবেন এখানে 1-2 মিনিট অপেক্ষা করার পরে দেখতে পাবেন এখানে এই এটা লাল হয়ে যাবে, এই অপশানটা চলবে, এখানে ঝাপসা থাকবে। আপনি 1-2 মিনিট বা 3-4 মিনিট এখানে অপেক্ষা করবেন, দেখতে পাবেন আস্তে আস্তে এটা কিন্তু এটা লাল হয়ে যাবে এবং এটা এই অবস্থা থাকবে, তখন আসবে এরকম লাল হয়ে যাবে, তখন আপনি এখানে আপনার টোকেনটাকে সিলেক্ট করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন XBN, আমরা এখানে XBN টোকেনটা যেহেতু আমরা পেয়েছি, তো XBN টোকেন সিলেক্ট করবো 1424 এবং এখানে আমরা সোয়াইপ করে এখানে BNR টোকেনে আমরা নিব এটা। তো এখানে আপনার এখানে টোকেনটা দিয়ে দেবেন 1424, তখন টোকেনটা দিয়ে দেবো আমরা, দেওয়ার পর এখানে নিচে সোয়াইপ অপশানে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন দি ব্যালেন্স ইজ লো, সোয়াইপ টু লোয়ার দি অ্যাকাউন্ট। তো এটা যেহেতু আমাদের এক্সচেঞ্জ লিস্টেড না, মানে কোনো এক্সচেঞ্জারে লিস্টেড না, সেক্ষেত্রে আমরা এখানে এখন সোয়াইপ করতে পারবো না, এখন লো এতে আছে। যখন এটা এক্সচেঞ্জার লিস্টেড হবে তখন আমরা এখানে সোয়াইপ করে আমরা BNR টোকেনে নিতে পারবো, তখন এখানে সেন্ড অপশান পাবেন, এখানে সেন্ড অপশানে ক্লিক করে আপনি টোকেনটা কোন টোকেন সিলেক্ট করতে চান সেটা সব চলে আসবে, এখানে এরকম থাকবে। একটু ওয়েট করলে এখানে 3-4 মিনিট ওয়েট করলে এটা চলে আসবে, দেখতে পাবেন এটা ঘুরবে না, তখন চলে আসবে। এখানে রিসিভ অপশান আছে দেখতে পাচ্ছেন, আপনার ইউজার নেমটা এখানে কপি করে নিতে পারেন, এটা হলো আপনার ইউজার নেম। তো এটাই মূলত আজকের বিষয়, আপনারা শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে রাখুন, আর যদি কোনো প্রকার KYC করতে বলে, এখানে KYC সিস্টেম যদি আসে অবশ্যই KYC করে নিতে হবে, আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো। তো অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই এখন। আর এই ওয়ালেটের অফারগুলো কিন্তু 100% রিয়েল হয়ে থাকে, আপনারা কেউ এটা মিস করবেন না, সবাই এখানে অংশগ্রহণ করবেন। তো আপাতত এভাবে থাক, আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো যদি এর কোনো আপডেট আসে বা এটা কোনো প্রকার কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয়, তো অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো।